এই কবুতরের বাচ্চা গুলারে কিন্তু নর কবুতরটা নিজে ওর বাপ ওদেরকে মারতেছে এই বাচ্চাটা সিজার করে বের করছিলাম আর এই বাচ্চাটা কিন্তু এমনিতেই আহ প্রাকৃতিক ভাবে ফুটতে পারছে আসসালামু আলাইকুম নাসপি জন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে একটা বাবা কবুতর একটা মা কবুতর কখন তার নিজের সন্তানকে ঠোকরায় নিজের সন্তানকে मारे এমনও অবস্থা দেখা যায় ওই কবুতরের বাচ্চাকে ঠোকরায় কবুতর মাইরেও ফলায় তো এই বিষয়টা কিন্তু জানার জন্য এক ভাইয়া কমেন্ট করছে যে ওনার কবুতর কবুতরের বাচ্চাকে কবুতর নিজে ঠোকরাইছে ঠোকরায়া রক্তাক্ত কইরা ফালাইছে মাথার চাঁদি ফুটা কইরা ফলাইছে তো আসলে এই যে কবুতর নিজের বাচ্চাকে নিজে কখন মারে নিজের বাচ্চাকে নিজে কখন আঘাত করে একটা টাইমিং এর কিন্তু ব্যাপার আছে অবশ্যই আপনি যদি কবুতর জগতে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না বাচ্চা বড় হওয়ার পরে কখন সরাইতে হইব কখন আপনি টাইমিং অনুযায়ী আপনার বাচ্চা সেভ করতে পারবেন ওদের বাপ মা ওদেরকে ঠোঁক না তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার তো আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই তো একটা কবুতর যখন জোড়া দেই জোড়া দেওয়ার পরে বাচ্চা ফুটে বাচ্চা বড় হইতে 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 দেখা গেছে পনেরো বিশ দিন বা ছাব্বিশ দিন সাতাইশ দিন তো একটা পর্যায়ে কিন্তু অনেক কবুতর একটু আগেও ডিম দেওয়া যায় নতুন কইরা এই বাচ্চা বড় হওয়ার আগে কিন্তু আবার নতুন কইরা কবুতর ডিম দিয়া দেয় তো এই যে ডিম পারলো এক দেখা গেছে মাদি কবুতর ডিমে তা দিচ্ছে নর কবুতর ডিমে তা দিচ্ছে তো একটা পর্যায়ে ডিমে যখন তা দিবে ডিমে যখন তা দিবে তো দেওয়া অবস্থায় কিন্তু ওই বাচ্চাগুলোরে ওই আর ঠুকরাইবো না এখন একটু যদি আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই এই কবুতরের বাচ্চাগুলারে কিন্তু নর কবুতরটা নিজে ওর বাপ ওদেরকে মারতাছে তো কেন মারতাছে কেন ঠুকরাইতাছে এই বিষয়টা যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই ডিমে যখন ছিল ডিমে যখন ছিল এই বা মাঝি কবুতর এই বাচ্চা থাকা অবস্থায় তখন কিন্তু এই বাচ্চারে নরকবুতর বা মাদি কবুতর আঘাত করে নাই হ্যাঁ মারে নাই ঠুকরায় নাই তো এই কবুতর গুলো কিন্তু মোটামুটি এখন খাবার ধরছে খাবার শিখছে তো এই যে দু একটা দু একটা খাবার শিখা অবস্থার মধ্যেই কিন্তু আবার নতুন কইরা আল্লাহ রহমতে আবার নতুন কইরা বাচ্চা কিন্তু ফুটে গেছে একটা বাচ্চা ছোট হয়েছে একটা বাচ্চা বড় হইছে কিছুক্ষণ আগে মনে হয় বাচ্চাটা হয়েছে তো যাই হোক এই যে দেখেন বাচ্চা ফুটে গেছে এই বাচ্চা ফোটার পরেই কিন্তু এখন একটু আবার যদি আমি আপনাদের লক্ষ্য করে দেখাই এখন কিন্তু ওর মা ওর বাবা আগের রে টোকরাইতেছে বা আগের সন্তান রে মারতেছে কেন নতুন সন্তান জন্ম নিছে নতুন সন্তান সেফটির জন্য নতুন সন্তানের প্রতি বাপমার মায়াটা বেশি হয়ে গেছে তো এই কারণে কিন্তু ওই বাচ্চার যাতে ডিস্টার্ব না হয় এই কারণেই কিন্তু নতুন কইরা বা এই কারণে কিন্তু এই বাচ্চা গুলারে ঠোকরাইতেছে বা মারতাছে তো আপনার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হইব যখন কবুতরের বাচ্চা এরকম অবস্থা দেখবেন তো এরকম অবস্থায় এই টাইমিং এর মধ্যেই কিন্তু কবুতর তার নিজের বাচ্চারে ঠুকরাইবো নিজের বাচ্চারে মারবো নিজের বাচ্চারে রক্তাক্ত করব কারণ কিন্তু নতুন একটা বাচ্চা হয়েছে নতুন বেবি হয়েছে ওই বাচ্চার প্রতি কিন্তু ওদের মায়াটা বেশি বেশি থাকার কারণে এই যে দেখেন এই বাচ্চা গুলারে কিন্তু এখন আর আমি এখন আর আমি ওদের সাথে রাখতে পারবো না তো আল্লাহর রহমতে এই বাচ্চাও কিন্তু খাবার দইরা ফালাইছে ওরা নিজেরা নিজেরা হ্যাঁ খাবার খাইতে পারে তো আমি এখন আমার এই বছরের কিছু বাচ্চা নিছি এই বাচ্চাগুলো কিন্তু সব কারণ এই যে ঠোকরানের বাপমা টাইমিং কিন্তু হয়ে গেছে এই প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপনার ওদের বাপমা নতুন কইরা কইরা ডিম দিছে নতুন বাচ্চা আহ ফুটছে তো এই অবস্থার মধ্যেই কিন্তু আমি আবার এই আমার এই ছোট বাচ্চা নতুন এই কবুতরের বাচ্চা গুলা কিন্তু আমার আলাদা করে রাখতে হইতেছে অনেক সব কবুতর কিন্তু এক এককভাবে এখনো খাবার ধরে নাই তো পাশাপাশি কিন্তু দেখা গেছে বড় কবুতর গুলা যেগুলো একটু স্বাস্থ্য ভালো যেগুলা শরীর স্বাস্থ্য গ্রোথ ভালো ওরা খাবার খাওয়া ওদের খাওয়া দেখতে দেখতে অন্য দুই একটা কবুতর যদি না ও খায় ওরা কিন্তু খাবারটা দইরা ফালাইবো তো আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম যে একটা বাচ্চা একটা ডিম আমার ফুটে নাই হ্যাঁ একটা কবুতরের ডিম ফুটে নাই তো টাইমিং অবার হয়ে গেছে অবার হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার নিজে ওই কবুতর ওই কবুতরের ডিম থেকে বাচ্চা সিজার করতে হয়েছে আমার নিজে আমার নিজের হাত দিয়ে কিন্তু আমি ওই বাচ্চা সিজার কইরা বের করছিলাম তো অনেকে কিন্তু আবার কমেন্ট করছে যে ভাইয়া দেখাইন তো রহমতে কিন্তু এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু আমি সিজার কইরা বের করছিলাম এই বাচ্চাটা সিজার করে বের করছিলাম আর এই বাচ্চাটা কিন্তু এমনিতে প্রাকৃতিকভাবে ফুটতে পারছে বা এই এই ডিমটা কিন্তু এই বাচ্চা যে ডিমে ছিল ও দুর্বল থাকার কারণে কিন্তু বের হইতে পারে নাই তো আল্লাহর রহমতে কিন্তু বাচ্চা ফুটছে বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ আছে এক ভাইয়া কিন্তু দেখতে চাইছে তারপরে আবার এই যে এই এটার মধ্যে কিন্তু বাচ্চা আছে আল্লাহ রহমতে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় কিছুক্ষণ আগে ফুটলো তো ওদের বাপ ওদের বাচ্চার কিন্তু আবার আলাদা কইরা রাখলাম কারণ এই যে ঠোকরানের হ্যাঁ ঠোকরানের কারণে ওদের বাপ মা ওদেরকে আঘাত করার কারণে কিন্তু আমি এই বাচ্চাগুলো আলাদা কইরা বা আমি আপনাদের প্র্যাকটিক্যাল ভাবে দেখাইলাম যে কখন কোন সময়ে বড় কবুতর মা কবুতর বাবা কবুতর তার নিজ সন্তানকে আবার আঘাত করে তো এই যে টাইমিংটা এই টাইমিংটা কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে একজোড়া কবুতর বাচ্চা থাকা অবস্থায় ডিম দিল ডিম ফোটার আগ পর্যন্ত কিন্তু আর বাচ্চারা কিন্তু ওই বাপমা ঠুক না যখন ডিম থেকে বাচ্চা ফুটব তখনই কিন্তু ওরা আসলে আক্রমণ করে বাচ্চাগুলোর উপরে তো যাই হোক অবশ্যই চেষ্টা করবেন খেয়াল রাখবেন আহ খেয়াল না রাখলে কিন্তু আসলে পরিচর্যা না করলে কিন্তু আপনার কবুতর আহ কোনোভাবে আপনি সুস্থ রাখতে পারবেন না অবশ্যই আপনার শখের কবুতর যত্নে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত